হয়েছে, আমরা এরকম একটা দিচ্ছি বর্তমানে আগরতলা ইলেকট্রিক, আমরা শুধু আগরতলার জন্য বিশেষ করে প্রথম দিচ্ছি, কারণ লোডটা বেশি এখানে। বর্তমানে আগরতলা ইলেকট্রিক্যাল সার্কেল ওয়ানের বিদ্যুৎ ভোক্তা সংখ্যা 1,66,000, এর উপর যার এর উপর যার প্রতি বাড়িতে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে। অধিকাংশ ভোক্তারা বিদ্যুৎ নিগমের অনুমতি ছাড়া অনুমোদিত বৈদ্যুতিক লোডের অধিক অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে চলছে। এই সময় দেশ তথা রাজ্য জুড়ে তীব্র দাবদাহ বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি ট্রান্সফরমার পরিবাহিতার উপর অনেক চাপ বেড়ে গেছে, যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হওয়া, লাক্স সিম্বল গলে যাওয়া, উচ্চ পরিবাহী ও নিম্ন পরিবাহী জাম্পারিং পড়ে যাওয়া এবং ফিউজ তার পড়ে যাওয়ার মতো ঘটনাগুলি ঘটছে। এই অবস্থায় সম্মানিত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন 7 দিনের মধ্যে তারা যেন অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার জন্য 7 দিনের মধ্যে নিগমের নিকটবর্তী অফিসে যোগাযোগ করে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমোদন করে বলবে আমি এতটা লাগিয়েছি, আপনাকে ইনফরমেশন দিলাম, সাথে সাথে সে লোড করবে, একটা লোড করে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে, তার চেঞ্জ করে দেবে। অন্যথায় ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন 2003-3 163 এবং 126 ধারা অনুযায়ী আপনার বাড়িতে বিদ্যুৎ নিগমের ভিজিলেন্স টিম অভিযান চালিয়ে জরিমানা করে, তখন কিন্তু জরিমানা হবে, জরিমানা করতে পারে পিক আওয়ারে। সন্ধ্যার পরে কিছু কিছু বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, এগুলি আমাদের অনুরোধ করলে ইচ্ছা, বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, পাম্প, মাইক্রো ওভেন ইত্যাদি চালানো থেকে বিরত থাকার জন্য সন্ধ্যার পর থেকে, ওই সময় পিক আওয়ার। আপনাদের পরিমিত এবং সুপরিকল্পিত বিদ্যুতের ব্যবহার অনেক অবাঞ্ছিত ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করতে পারে। আপনাদের নির্বাচনীয় বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এরকম একটা নোটিশ আমরা দেওয়ার কথা চিন্তা করছি। এর মধ্যে কালকে আমরা বসবো মিটিংয়ে, মিটিংয়ে বসে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে একটা নোটিশ দেওয়ার পরে 7 দিনের মধ্যে না হলে পরবর্তী সময় আমরা নেক্সট পদক্ষেপ আছে যেটা সাংবাদিক বন্ধু বলছে। তো এটা তো অনেক বাড়ি।